হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের টপিকটি হলো মোবাইল ফোনের আসক্তির খারাপ লক্ষণ। সেলফোন ব্যবহার করে খুব মজা পান, হাতের মোবাইল কী না করতে পারে, একাধারে সে অ্যালার্ম ক্লক, অ্যাড্রেস বুক, নোটপ্যাড এবং ক্যামেরার কাজ করে থাকে। কিন্তু সেলফোন ব্যবহারের কিছু বাজে দিক আছে যেগুলি শুনলে আপনি আঁতকে উঠবেন। উইথড্রল সিমটমস। অন্যান্য নেশার বস্তুর মতোই উইথড্রলসও কষ্টকর ও জটিল হতে পারে। মোবাইলে আসক্ত বেশিরভাগ মানুষের মধ্যেই উজ্জ্বল মুহূর্ত চলার সময় মানসিক শারীরিক ক্লান্তি, আতঙ্ক, দ্বন্দ্ব, একাকিত্ব কাজ করে। পিঠের ব্যথা। হ্যাঁ, আপনি কি সবসময় ফোনের দিকে ঝুঁকে থাকেন ফেসবুক ফিড দেখার জন্য? যদি তা করে থাকেন তাহলে আপনার পিঠের ওপর চাপ পড়ছে। এই ব্যথা সাময়িক নয়, 25% কম বয়সী ছেলে মেয়েরা এই রোগে আক্রান্ত। স্নায়ু দুর্বল হয়ে পড়ে। স্মার্টফোন দিনের পর দিন আমাদের শুধু ক্ষতি করে না, দীর্ঘমেয়াদী রোগেরও সূত্রপাত ঘটায়। স্মার্টফোন ব্যবহারের ফলে উদ্ভূত শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে গেলে ইঞ্জেকশন, যোগ ব্যায়াম, ম্যাসাজ ছাড়া কোনো গতি নেই। উদ্বেগ এবং অবসাদ। মোবাইলের স্ক্রিনের দিকে একদৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থাকার ফল হল উদ্বেগ এবং অবসাদ, কারণ মোবাইল আসক্ত মানুষরা সবসময় বন্ধুদের সঙ্গে কথা বলতে অথবা ফেসবুক অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আপডেট পেতে চায় এবং তা না পেলেই দুশ্চিন্তায় ভোগে। চাপ। স্মার্টফোন থাকা মানেই আমরা সবসময় ফোন তোলা, মেসেজ করা, মেসেজ লেখা, মেসেজের রিপ্লাই দেওয়া, সোশ্যাল মিডিয়া নোটিফিকেশান এবং মেল চেক করা প্রভৃতি বিভিন্ন সংক্রান্ত কাজে ব্যস্ত থাকি। সন্ধ্যা 6টার পর কাজ শেষ হয়ে গেলেও এগুলো চলতেই থাকে গভীর রাত পর্যন্ত। ওজন এবং শারীরিক সুস্থতা। গবেষণায় দেখা গেছে কলেজ ছাত্রছাত্রীরা মোবাইলের পেছনে তাদের অবসর সময় এবং কাজের সময় অনেকটা কাটায়। দুর্ভাগ্যবশত যারা দিনের 14 ঘন্টা ফোনের পিছনে দেয় তারা 1.5 ঘন্টা ফোন ব্যবহারকারীদের থেকে অনেকাংশই শারীরিকভাবে দুর্বল। নিদ্রায় বাধা সৃষ্টি। 2013 সালের এক সমীক্ষায় দেখা গেছে 18 থেকে 29 বছরের মধ্যে 63% ছেলে মেয়ে মোবাইল অথবা ট্যাবলেট ফোন নিয়ে বিছানাতেই ঘুমিয়ে পড়ে। মোবাইলের আলো ঘুম আসার অন্যতম কারণ। অনেকটা কফির কার্যকারিতা যেমন ঘুম আনতে সাহায্য করে। আশা করি আপনি ভিডিওটি থেকে যদি নতুন কোনো ইনফরমেশান পেয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই।